উদাহরণটা হোক সাকিব আল হাসান, বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে ব্যাটিং ফর্ম বেশ বাজে, তাতে কি সাকিবের ওপর আস্থা কিংবা ভরসা এতটুকু কমেছে? প্রশ্নই আসে না। সবচেয়ে বড় সমালোচকও মানতে বাধ্য, সাকিব ফর্মে ফিরবেনই। কিন্তু অন্যদের বেলায় কি সেই আস্থা রাখার সুযোগ আছে? যেমন মেহেদী মিরাজ, যে মিরাজকে ভক্তরা চিনতেন, যে মিরাজকে ক্রিকেট বোর্ড ভবিষ্যৎ তারকা মনে করত, হয়তো বা ক্যাপ্টেনও। সেই মেহেদী মিরাজের তুলনায় এখনকার অলরাউন্ডার মেহেদী মিরাজ কতটা অচেনা? অনেকটাই নাকি ঠিক আছে? সাব্বির রহমান, আশা ভরসা তাকে নিয়েও কম ছিল না, হয়তো বা এখনও আছে। কিন্তু সাব্বির দারুণ কামব্যাক করবেন সেই বাজি কজন ধরতে চাইবেন? বিসিবি প্রেসিডেন্টস কাপে দারুণ খেলা ইরফান শুক্কুর কিংবা সম্ভাবনাময় আফিফ হোসেন ধ্রুব, আপনার পছন্দের ক্রিকেটারদের লিস্টে এদের নাম থাকতেই পারে। কিন্তু তারাও কি সম্ভাবনার প্রয়োগ ঠিকঠাক করতে পারছেন, পেরেছেন? বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে এসে বেশিরভাগ তরুণ চাপে পড়েছেন বলেই অনুমান। একই কথা সম্ভাবনাময় আরও কয়েকজনের বেলাতেও প্রযোজ্য। নাম আর পরিসংখ্যানগুলো দেখলে আপনি হয়তো শিউরে উঠবেন না, কিন্তু বিস্মিত হতেই পারেন। কারণ এই ক্রিকেটারদের থেকে আরও অনেক বেশি প্রত্যাশা শুধু দর্শকদের না, বিসিবিরও। সেই প্রত্যাশা পূরণ করতে না পারার মানেই বিসিবির দুশ্চিন্তার পরিসর বড় হওয়া। কারণ নাসির হোসেন কিংবা সোহাগ গাজীরাও সম্ভাবনা জাগিয়ে স্বপ্ন দেখার সাহস দিয়েছিলেন, সেই মিথ্যে স্বপ্নগুলো ডুবে গেছে সময়ের চোরাবালিতে। তাই তো সাব্বির আফিফ মিরাজদের নিয়ে শঙ্কিত হওয়াটা অবশ্যই দড়ি দেখে সাপ মনে করার মতো ভুল না। বাংলাদেশ ক্রিকেট এমন অভিশাপের জলজ্যান্ত সাক্ষী। দেবচৌধুরী, অলরাউন্ডার।